খরেন নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। পাপিয়ার পর সাদিয়া, কে এই সাদিয়া, সংবাদে জানাবো বিস্তারিত। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত, বিস্তারিত জানবেন সংবাদে। 3 বছর জেল হতে পারে সৌম্য ও তার বাবার, কেন জেল হতে পারে সৌম্য ও তার বাবার, বিস্তারিত জানাবো সংবাদে। করোনাকে আল্লাহর অভিশাপ বলা ধর্মগুরু নিজেই আক্রান্ত, বিস্তারিত জানবেন সংবাদে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী সোফি করোনায় আক্রান্ত, বিস্তারিত জানাবো সংবাদে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন ভোরের নিউজ সংবাদ শিরোনাম। সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে মিস হবে না কোনো সংবাদ। পাপিয়ার পর সাদিয়া, বহিষ্কৃত শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তার রিমান্ড আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার। তাকে স্বর্ণ চোরাই চক্রের হোতা বলে আখ্যায়িত করেছে পুলিশ। ঢাকা ও নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার পাপরাজ্যের নানা কাহিনী উদ্ঘাটনের সময় বেরিয়ে এলো শ্রমিক লীগ নেত্রীর অপরাধ জগতের ঘটনা। 32 বছর বয়সী এই যুবতী এখন টক অব দ্য খুলনা। স্থানীয় আওয়ামী লীগকে পাত্তা না দিয়ে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদটি বাগিয়ে নিয়েছিলেন। তবে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে 31 জুলাই তাকে বহিষ্কার করা হয়। সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন অপরাধ জড়িত থাকায় সাদিয়াকে গ্রেপ্তার করেছে। তার বাসা থেকে 12 ভরি 3 আনা চোরাই সোনা এবং সোনা বিক্রির 2,82,000 টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। অনুসন্ধানে জানা যায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জের নিশানবাড়িয়া এলাকায় মৃত আলতাফ সর্দার ও মৃত মোসাম্মদ ফরিদা বেগমের দ্বিতীয় কন্যা সাদিয়া বাবা নগরীর সোনাডাঙ্গা থানার পাশে মুদির দোকানের ব্যবসা করতেন। 1.5 যুগ আগে ঢাকার জুরাইন এলাকার ছেলে শুকর আলীর সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। এ সময় শুকর প্লাট ও জমির ব্যবসা করতেন। সাদিয়া রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তবে কয়েক বছর আগে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিকের সাধারণ সম্পাদক পদটি বাগিয়ে নেন তিনি। পরবর্তী সময়ে খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে সাদিয়াকে দেখা যায়। তবে নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের 31 জুলাই তাকে পদ থেকে বহিষ্কার করে যুগ্ম সম্পাদক জাহানারা বেগমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়। আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে সাদিয়ার সখ্য ছিল। এমনকি খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার সুসম্পর্ক ছিল বলে জানা যায়। অনুসন্ধানে আরও জানা যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার মজিদ ছড়নিতে অবস্থিত গুহা ইন খুলনা রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে সাদিয়া শুকুর দম্পতির। এটি খুলনার একমাত্র মাটির নিচে থাকা রেস্তোরাঁ। মার্চের শুরুতেই সাদিয়া দম্পতি সর্বশেষ এই রেস্তোরাঁয় এসেছিলেন। তবে রেস্টুরেন্টের কর্মচারীদের ভাষায় ম্যাডাম আটকের কিছুদিন আগে থেকে মালিক পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই রেস্তোরাঁ ব্যবস্থাপক জিহাদ আল মামুনের। তিনি প্রতিবেদককে বলেন শুকুরের ভাই লিটনের মাধ্যমে তারা এ রেস্তোরাঁ পরিচালনা করছেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায় কিছুদিন আগে র‍্যাব কর্মকর্তারাও রেস্তোরাঁ মালিক সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলেন। এদিকে নগরীর হরিণটানা থানার রাসেল সড়কে এ দম্পতি বহুতল ভবন রয়েছে। বাড়ির সামনে একটি এবং গ্যারেজের 4টি মোটরসাইকেল দেখা যায়, যার বেশিরভাগের রেজিস্ট্রেশন নেই। প্রতিবেদককে সাদিয়ার বড় ভাই মানিক বলেন, আমার বোন ষড়যন্ত্রের শিকার, সে কোনো ধরনের চোরাই স্বর্ণের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয়, তবে রাজনীতি করায় তার অনেক শত্রু হয়েছে। এছাড়া শুকুর জমির ব্যবসা করার কারণে শত্রুও বেড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের পিছনে শুকুরের 4 কাঠা জমি আছে, যা নিয়ে পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে ঝামেলা আছে তার। তবে তিনি স্বীকার করেন যে শুকুর কয়েকদিন ধরে আত্মগোপন রয়েছেন। ঘটনার বিষয়ে সাদিয়ার স্বামী শুকুর আলীর ব্যবহৃত সেলফোনে একাধিকবার ফোন এবং খুদে বার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি। খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ ইহসান শাহ বলেন, সাদিয়া সোনা চোরাই সিন্ডিকেটের মূল হোতা, তার বিরুদ্ধে খিলগাঁও থানায় সোনালঙ্কার চুরির মামলা আছে। পুলিশ চক্রটির সব সদস্যকে ধরপাকড়ের চেষ্টা চালাচ্ছে। তার স্বামী শুকর পলাতক, তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। সাদিয়া দম্পতির সোর্স অব ইনকাম নিয়ে সন্দেহ আছে। এ চোরাই সিন্ডিকেটের সঙ্গে পুলিশ বা রাজনীতিবিদ কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসকে সম্প্রতি ফ্যান্টাসি বলে মশকরা করে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবার নিজেই আক্রান্ত হয়েছেন।
শুক্রবার ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জায়ের বলসোনারো। বৈঠকের পর পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও বলসোনারো। যুক্তরাষ্ট্র সফর শেষে ব্রাজিলে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট বলসোনারো অসুস্থতা অনুভব করছিলেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাতের একদিন পরেই ব্রাজিলিয়ান এক সিনিয়র কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে আরে লগতে সাক্ষাৎ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। প্রধান যোগাযোগ কর্মকর্তা ফেবিও ওয়াস গর্টান, তিনি ব্রাজিলিয়ান প্রতিনিধি হিসেবে ট্রাম্পের ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে যান। প্রতিনিধি দলের সদস্যরা শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন। সেখানে ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও ছিলেন। সংবাদ মাধ্যম এস্তাদাও বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফেবিও ওয়াসগার্ডেন বাড়ি ফেরার পর রোগের উপসর্গ দেখা দিলে তাকে পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়। 3 বছর জেল হতে পারে সৌম্য ও তার বাবার। হরিণের চামড়ার উপর আশীর্বাদ অনুষ্ঠান করায় বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটম্যান সৌম্য সরকার ও তার বাবার কারাগারে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের প্রচলিত আইনে তাদের দুজনেরই 3 বছর জেল হওয়ার আশঙ্কা রয়েছে। প্রচলিত আইনে বন্যপ্রাণীর চামড়া নিজের কাছে রাখা অপরাধ। এমনটি হলে 2020 টি-20 বিশ্বকাপ মিস করতে পারেন বলে ধারণা করেছে ক্রিকেট বিষয়ক ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিক ট্র্যাকার। ভারতীয় ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটম্যান সৌম্য সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে জল কম ঘোলা হয়নি, চুরি মারামারি ও মামলা মোকদ্দমা কি হয়নি, এসব ছাপিয়ে আলোচনায় ছিল হরিণের চামড়া, যেটি সৌম্যের আশীর্বাদের দিন ব্যবহার করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের 6 ধারায় উল্লেখ রয়েছে, লাইসেন্স ছাড়া কোনো জীব কিংবা বন্যপ্রাণীর চামড়া অধিকারে রাখা দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে 3 বছর বা তদূর্ধ্ব সময় জেল হতে পারে ওই ব্যক্তির। এই আইনের আওতায় এলে ফেঁসে যেতে পারেন সৌম্যের বাবা কিশোরীমোহন সরকারও। তাকেও ছেলের মতো কারাভোগ করতে হতে পারে, যদিও তিনি বলেছেন নিজেদের কাছে হরিণের চামড়া রাখা পারিবারিক ঐতিহ্য। বহুকাল আগে থেকে তার পূর্বপুরুষরা এটি ব্যবহার করে আসছিলেন, সেই সূত্রেই সেটি পেয়েছেন এবং রীতিপ্রথা মেনে পুত্রের আশীর্বাদ ছেড়েছেন। সৌম্য ও তার বাবার জেল নির্ভর করছে মামলা মোকদ্দমার উপর। কেউ আদালতে মামলা করেছেন আর সেটা প্রমাণ হলে বিষয়টি বিবেচনাধীন হয়ে পড়বে। করোনাকে আল্লাহর অভিশাপ বলা ধর্মগুরু নিজেই আক্রান্ত। করোনা ভাইরাস আল্লাহর অভিশাপ হিসেবে চীনের উপর বর্ষিত হয়েছে বলে মন্তব্য করেছিলেন ইরাকের শিয়া ইসলামিক চিন্তাবিদ হাদিয়াল মোদারেসসি। এখন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যভিত্তিক এক টেলিভিশন চ্যানেলে মেমোরি টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ওই মুসলিম চিন্তাবিদ বলেছিলেন, এটি একবারেই সত্যি চীনে যে ভাইরাসটি ছড়িয়েছে তা আল্লাহর অভিশাপ। প্রায় 100 কোটির বেশি মানুষ ওই দেশে বসবাস করে, কিন্তু চীনের মুসলমানদের চরম নির্যাতন করা হয়। চীনে মুসলমানদের জোর করে হারাম খাদ্যদ্রব্য খাওয়ানো হয়। ইসলামে পোকামাকড় খাওয়া নিষিদ্ধ, কিন্তু তারা সেই খাদ্যদ্রব্য খায়। ঠিক এ কারণেই আল্লাহ তাদের উপর ওই অসুখ দিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে হাদিয়াল মোদারেসসি এখন করোনা ভাইরাসে আক্রান্ত। টুইটারে মাস্ক পরিহিত একটি ছবি প্রকাশ করে মোদারেসসি নিজেও জানিয়েছেন তিনি এখন সুস্থতার পথে। কানাডার প্রধানমন্ত্রী টুডোর স্ত্রী সোফি করোনায় আক্রান্ত। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের টুডো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের কারণে দেখা দেওয়া কোভিড-19 রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার ট্রুডোর কার্যালয় থেকে একথা ঘোষণা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে। খবরে জানানো হয়, সোফির শরীরে করোনা ভাইরাস সৃষ্ট রোগ ধরা পড়লেও তা এখনও প্রকট হয়ে ওঠেনি, মৃদু মাত্রায় রয়েছে। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনও ওই ভাইরাস শনাক্ত হয়নি। বুধবারে যুক্তরাজ্যের এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগোয়ের খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর থেকে ট্রুডো ও তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি আর তার স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয়।